কাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন উপকূলের বাসিন্দারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পটুয়াখালী থেকে শিকদার জুবায়ের হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালাম মাতুব্বর ও মাহিনুর বেগম দম্পতি, চার সন্তান নিয়ে ছয়জনের পরিবার। বেড়ে বাঁধের পাশে একটি ঝুপড়ি ঘরে তাদের বসবাস। রাতে ঘরে ঘুমিয়ে থাকলে হঠাৎ তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমেল। ঘরে টিকতে না পেরে চলে যান আশ্রয় কেন্দ্রে। ঘূর্ণিঝড় শেষে বাড়ি ফিরে দেখেন ঘরে থাকা শেষ সম্পদ বলতে যা ছিল তা পানিতে ভাসছে। লন্ডভন্ড হয়ে গেছে বাড়িঘর। বেড়িবাঁধের পাশে সরকারি জায়গায় দীর্ঘদিন বসবাস করা এই পরিবারটি এখন দিন কাটছে খোলা আকাশের নিচে। পানি করছে ঘরে যাব না আর সেদিন নামিনি। পানি ওঠার পর তিনটে বাজে, তিনটের পর ঘর তো নামি গেছে। আমাদের সম্পত্তির মধ্যে গড্ডা, জায়গা নেই, জমিন নেই, আমরা বেড়ির পাশে থাই, গরিব মানুষ, আমার ঘর ছাড়া আর কিছুই নেই। শুধু একটি পরিবারই নয় এমন বাস্তবতায় উপকূলের প্রায় 235টি পরিবার। ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে 1865টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল জোয়ারে রাঙ্গাবালি, খেপুপাড়া ও গলাচিপা উপজেলায় অন্তত 4টি স্থানের বেড়িবাঁধ ভেঙে গেছে, প্লাবিত হয়েছে লোকালয়। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের সফর ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন উপকূলের বাসিন্দারা। মানুষের এত ক্ষতি, পরিমাণে ক্ষতি হয়েছে যেটা বলার কথা না। ঘর বাড়ি এই যে দেখেন, এই একটা ঘর, এটার কিছুই নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘরটা, মালামাল টালামাল কিচ্ছু হয় নাই। এখন আমাদের রাঙ্গাবালি প্রধানমন্ত্রী আইতেছে, আমরা কিছু চাই না, একটা ঘর চাই। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী 30 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কলাপাড়া আগমন করবেন। আর আগমন উপলক্ষে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাথে থাকবে সেনাবাহিনী, র্যাব সহ নৌ পুলিশ, তারাও থাকবেন। জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে এখন জীবন কাটছে পটুয়াখালীর প্রায় 1 লাখ মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।